আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মমিনুল ইসলাম, পিপিএম অফিসার ইনচার্জ আশাশুনি থানা। গত 16/1/2022 সালে যোগদান করি মাননীয় ডিআইজি স্যারের নির্দেশে এবং মাননীয় পুলিশ সুপার সাতক্ষীরা মহোদয়ের আদেশে। তাদের নির্দেশনা অনুযায়ী আমি এই আশাশুনি থানায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত, আপনাদের সাথে নিয়েই অত্র থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, আরও ভালো করার জন্য, উত্তরোত্তর ভালো করার জন্য আপনাদেরও যেমন চাওয়া আমারও তেমনি চাওয়া। আমি অফিসার ইনচার্জ বলে আলাদা কেউ কিছু না, আপনাদের একজন সাথী সহকর্মী হিসেবেই আপনাদের সাথে হাত মিলায়ে কাঁধে কাঁধ মিলায়ে এই অঞ্চলের মাদক সন্ত্রাস যে কোনো ধরনের অপকর্ম নিবারণের জন্যে, নিবৃত্তের জন্যে, অপরাধীকে শনাক্ত করে আইনের সোপর্দ করার জন্য যা যা করার ইনশাআল্লাহ আপনাদের কে সাথে নিয়েই আমি করব। আমাকে সবসময় আপনারা ভালো কাজের সাথে পাবেন এবং আমি চাই আপনারা আগের অফিসাররা যেমন আপনাদের সাহায্য সহযোগিতা সবসময় পেয়েছে, আমিও এর ব্যতিক্রম হব না। আমাদের অনেক সময় আমাদের কাছে যে সংবাদ আসে পৌঁছায় তার আগেই আপনাদের কাছে আসতে পারে, যদি এরকম মনে হয় এই সংবাদটা জানালে, ওসি সাহেবকে জানালে বা পুলিশকে ইনফর্ম করলে এটা একটা বড় ধরনের খারাপ কোনো কিছু থেকে রেহাই পাবে, তাহলে আপনারা তৎক্ষণাৎ জানাবেন, আমি উপকৃত হব এবং আমি যথাসময়ে এর পদক্ষেপ নিতে পারবো। আপনারা সর্বতোভাবে আমাকে সাহায্য করবেন, আমি আপনাদের সাহায্য প্রার্থী। আর এলাকায় সকলে মিলে একটা সুন্দর বাসযোগ্য আশাশুনি থানা গড়ে তুলতে চাই। আশাশুনি থানা সুন্দর হলে সাতক্ষীরা সুন্দর হবে, বাংলাদেশ সুন্দর হবে, প্রত্যেকটা ভূখণ্ডকে আমরা যদি সুন্দর করতে চাই। আইন শৃঙ্খলা এর প্রধান নিয়ামক, আইন শৃঙ্খলা ভালো না থাকলে সেই এলাকার উন্নয়ন সেইভাবে হয় না, ত্বরান্বিত হয় না, ব্যাহত হয়, ব্যাঘাতগ্রস্ত হয়। কাজে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমি আবারও আপনাদের কাছে সাহায্য চাই, আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন। আপনারা আপনাদের দায়িত্ব পালনকালে যদি কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হয়, বাধাগ্রস্ত হন, ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন এরকম মনে করেন, আমাকে জানাবেন, আমি আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ হাফেজ।